তলকো তেল লেবি লৈ লাগে লালক তেল লেবি লৈ চাঁদ ভাই সহজ তো দৌড় তো দৌড় তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আমার লগে আজকে আছেন স্পেশাল পারসন দেখো কা বডি বিল্ডার মুরসালিন সাহেব মুরসালিন সাহেব কোন দেখো কোনটা কইলা তুরা কইলা আমার চাচা করো ভাই মুরসালিন সাহেব কো তুরা কইলা তুরা কইলা ভালো আছনি সকল ভালো আছনি আপনারা সকল ভালো আছনি লাইক শেয়ার এই সব তো কইলা দিও সাবস্ক্রাইব যে কইলে এই ভিডিওত আচ্ছা বলে গরম কেমন লাগে তোমার ইয়া মানে স্কুলে গেলে তো তুই ইতে গাই মিমে মুখে দি পাতা শিরা শাড়ি দে বুঝরাই না সে স্কুলে কি তা কারেন্ট নাই কারেন্ট নাই কি তো কারেন্ট নাই কি বিদ্যুৎ লোড শেডিং আয় আচ্ছা চেলাই তো তোমার কষ্ট লাগে নাই সোভিয়ার্স দীর্ঘ কয়েকদিন যাবৎ অনেক গরম দিছে আমরা সিলেটবাসী সকলের একটা মানে ইচ্ছা আসলো যে সকল চাইছে যে আল্লাহ সকল প্রার্থনা করছে যে বৃষ্টি হইতো মেঘ হইতো মেঘ হইতো ঠিক তখনই আবহাওয়াটা কি জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় মুখা বাংলাদেশে মুখে বাংলাদেশ মুখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মিয়ানমার তিন দেশ বিভিন্ন জেলাত ঘূর্ণিঝড় মুখা আক্রমণ করার খুবই সম্ভাবনা ঠিক তখনই আমরা সিলেট যেহেতু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি একটু লেখা সিলেট জেলা ওসমানীনগর উপজেলার হামতনপুর গ্রাম আমার নিজ গ্রাম সো আপনারা দেখরা যে আকাশের অবস্থা বর্তমানে খুবই ভালা আকাশে প্রচণ্ড পরিমাণ আপনার ইয়ে আছে মেঘ আছে এই মুহূর্তে আগে আজ থেকে এখন থাকি প্রায় আধা ঘন্টা আগে কিন্তু আপনার আপনার অনেক গরম আসলো আর এখন আলহামদুলিল্লাহ যে রোদ গিয়া গরম গিয়া এখন আকাশও আকাশ মেঘলা করছে আমার আমার দেখো কা ফিসে দেখো কা আকাশের অবস্থা কিলা দেখা হাজ করছে আমি যাইলাম বন্ধর মাঝে বন্ধর মাঝেকা দেখাই মুজে বর্তমানে আকাশের অবস্থা কেমন চলাকে তাহ আর দেখো আর এই মুহূর্তে আমি আছি আমাদের হামতনপুর গ্রামের পশ্চিমে এই যেটা গাছ আছে খরস গাছ একটা এটা লোক মুকাম ওই দোকা মুকাম সো ওখানে আসি আর আমি যাইলাম এখন আমরা হাওড়ো যাইলাম অনেকদিন যাব যাওয়া হয়েছে না হাওড়ো যেহেতু আকাশের অবস্থা ভালা তাই হাওড়ো যাইলাম মুরসালিন বাড়ি যোগ গাছ মানে একটা মেমেকে এই বাসমা ডাকবো বাড়ি সকাল যাও সোভিয়ার্স লগাতে হোক আর আমরা আরো যাই একটু ঘুরে ঘুরে যাই আসলে আকাশের অবস্থা খুবই খারাপ দেখার রে আস সোভিয়ার্স আমরা আরো সামনে যাই সামনে গিয়ে দেখি আকাশ অবস্থা কেমন আমি সামনে না গেলে দেখা যাইতো না সো যাই আসমানে জিলকি মারে রে আসতে যাই জিলকি মারে আসমান ঘূর্ণিঝড় মুখা বাংলাদেশে প্রবেশ করে ফেলেছে ওয়াও কি সিন সো দেখরা যে আমার পিছনে কি অবস্থা আপনারা দেখরা ওই দেখো আকাশ এই যে হাঁসটা করছে এই হাঁসটা কিন্তু বাংলাদেশের মানুষ বিশেষ করে আমার এলাকার মানুষ বা সিলেট বিভাগীয় মানুষ অনেক খুশি তারা এই হাঁসটা করায় কারণটা হয়েছে গিয়া কিছুটা তারা শান্তি পাবে প্রথমত বাংলাদেশ লোডশেডিং বিরাট লোডশেডিং লোডশেডিং তারপরে গিয়া আপনার গিয়া হয়েছে গিয়া যে গরম অতিরিক্ত গরম অতিরিক্ত মাত্রায় গরম গরম থাকার কারণে দেখা গেছে যে তারা আসলে গরম টিকা বড় দেয় তারা দলা দলান গড় আছে দেখছেন আমার পিছনে কি জিলকি দিছে সো আমরা একটু সামনে যাই সামনে গিয়ে দেখি আসলে কি অবস্থা আজকে সকালে ছিল আপনার তাপমাত্রা আসলো প্রায় আপনার 34-35 ডিগ্রি আর গত কয়েকদিন আগে আসলো 41-39-40 পুরো বাংলাদেশ আসলো আপনার মেবি 40 ডিগ্রি মতো তো একটা বাংলাদেশ সকলের গড়ে কিন্তু আসলে আপনার ইয়ে নাই
এসি নাই আর এসি থাকলো এখন খামো হয় না বাংলাদেশে যে পরিমাণ লোডশেডিং হয় আমি যতদূর খবর পাইছি যে বাংলাদেশে যে পরিমাণ টেকা টাকার কথা আছে এবং টেকা নাই যার কারণে আসলে কয়লা কিনতে পারে না কয়লা টেকার অভাবে কয়লা কিনতে পারে না যার কারণে অনেক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু ফুঞ্চি বন্ধ হয়ে যায় আসলে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয় তাহলে এগুলো মেক্সারা কিন্তু আসলে বাঙালি বাঙালি যারা আছে আমরা আমরা কিন্তু ভাষাটা কষ্ট হয়ে যায় তো আজকে মুখা যেহেতু খবর পাইলাম অনেকদিন ধরে শুনলাম যে বাংলাদেশে মুখা আইতো কিন্তু আসলে অপেক্ষায় আসলাম মুখা কখন আইব আইলে কিছুটা শান্তি দিব আসলে একটা মানুষ কখনো চায় না যে বাংলাদেশে কোনো ধরনের কোনো দুর্যোগ কোনো ধরনের কোনো ঘূর্ণিঝড় কেউ চায় না একটা শিক্ষিত সমাজ কোনো দিনও চাইতো না যে একটা এলাকাত আপনার ঘূর্ণিঝড় হোক কিন্তু যখন দেখা যায় যে যখন দেখা যায় মানুষ আসলে পারেন না ঠিক তো তখনই কিন্তু আল্লাহকে দোয়া করে আল্লাহ হয়তো বৃষ্টি তো না কোনো একটা দিয়া শান্তি করো পৃথিবী বাংলাদেশটাতে তো তারপর দেখলে আল্লাহ হয়তো মায়া লাগছে কোন নিজরটা দিরা দেওয়া দেখো কে বাতাস সরফর দেখো কে সরফর যে বাতাস হলো প্রচন্ড প্রচন্ড পরিমাণে বাতাস তো আজকের ভিডিও উদ্দেশ্য হইল গিয়ে দেখাইতাম গ্রামও দেখলাম দেখাইলাম আর কালবৈশাখী জ্বর দেখলাম কালবৈশাখী জ্বর কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে বন্ধ থাকা আসলে কষ্টকর Chiri. Je boro boro futa borer.